হ্যালো এভরিওয়ান, সবাইকে আমি মি স্পেশালি ক্লাস ইলেভেনে যারা বাংলা মিডিয়ামে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা বাংলা মিডিয়ামে স্টুডেন্ট রয়েছ, মিডিয়ামটা বাংলা, মানে লেখার যে ধরনটা সেটা আমরা বাংলায় লিখি, কিন্তু যখন আমাদের পড়তে হয় বেশিরভাগই আমাদের ইংলিশে পড়তে হয়। তো আমি একটা ভিডিও এক্ষুনি বানালাম যেটা ইংলিশে আমি বলেছি, তো আমি সেটাকে বাংলাতে কনভার্ট করে আমি চেষ্টা করছি তোমাদের কাছে ধরবো, যাতে কিনা অনেকের সেই ব্যাপারটা বুঝতে সুবিধা হয়, কারণ আমাদের মাদার ট্যাং বাংলা আফটার অল, তাই তো? তো সময় নষ্ট না করে শুরু করে দিই, আমরা ঝটপট করে শুরু করে দিই। এনিওয়েজ চলো, আমার নাম হচ্ছে মৌমিতা মুখার্জি, আমি স্কুল টিচার, হাই স্কুল টিচার, আর আমি ইউটিউবে, এটা আমার সেকেন্ড ভিডিও, আমি একটা ছোট্ট পোর্শন ধরে সেটা আমি তোমাদের কাছে তুলে ধরছি। ছোট্ট পোর্শনটা হচ্ছে ক্লাস ম্যামাল, ক্লাস মানে শ্রেণী, ম্যামালকে স্তন্যপায়ী যে শ্রেণীটা সেটা নিয়ে আমি একটু ডিসকাশন করবো। ওকে, যদি আমি স্তন্যপায়ীদের কথা বলি, আমার ট্যাবলেটে দেখো চার রকমের স্তন্যপায়ী প্রাণীর কথা এখানে বলেছি আমি, তোমরা দেখিয়েছি বলতে পারো। তো এই চার রকম স্তন্যপায়ী প্রাণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের খাদ্যাভ্যাস, থাকার জায়গা সব কিছু প্রচুরভাবে ডিফারেন্ট, অনেক রকম, অনেক ধরন, ভ্যারাইটিজ আমরা দেখতে পাই। আর মনে রাখবে মোটামুটি 4,500, মানে 4,500 ধরনের স্পিসিস, এক্সিস্টিং স্পিসিস, মানে এখনো পর্যন্ত জীবন্ত স্পিসিস, এবং তারা যথেষ্টভাবে রয়েছে। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু এন্ডেঞ্জার্ড, ভালনারেবল রয়েছে, বাট রয়েছে। ওকে, তো ক্লাস ম্যামেলিয়া কিংবা ম্যামালকে, স্তন্যপায়ীকে আমরা ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রাটা, সুপার ক্লাস নাথোস্তোমাটা, মানে জ, যার আছে জ আছে ক্লাস ম্যামেলিয়া, এটা হচ্ছে একটা সিস্টেমেটিক পজিশন, আমরা জেনারেলি বলে থাকি, সাধারণত এটাকে আমরা সিস্টেমেটিক পজিশন বলে থাকি। ওকে, তো চলো আমরা দেখে নিই জেনারেলাইজ ক্যারেক্টার্স কী কী হতে পারে, কী কী ক্যারেক্টার রয়েছে। আমি লিখেছি যেগুলো, নেচার মানে হচ্ছে ধরন, ধরন অনুযায়ী আমরা জানি যে বাইল্যাটারাল সিমেট্রি মানে হচ্ছে সমান্তরালভাবে দুটো বিভাজন দেখতে পাওয়া যায়, আমাদের শরীরের ক্ষেত্রে বলো, যে কোনো ম্যামালের ক্ষেত্রে বলো, দুটো ভাগে ভাগ করা যায়। আর মেইনলি আমরা যেটা বলে থাকি, আমরা হচ্ছে গরম রক্ত, মানে হচ্ছে হোমোথার্মিক নেচারের আমরা দেখতে পাই, মানে হচ্ছে আমরা ইংলিশে আমরা যেটাকে ওয়ার্ম ব্লাডেড, কিংবা যেটাকে আমরা বলতে পারি যেটা সরীসৃপের ক্ষেত্রে দেখা যায় না, যেটা যারা রক্ত ঠান্ডা রক্তের হয়, কিন্তু আমরা হচ্ছে হোমোথার্মিক ওয়ার্ম ব্লাডেড আমরা বলে থাকি। আর আমাদের বডিটা অবশ্যই বাইল্যাটারাল সিমেট্রি, দুটো সমান ভাগে ভাগ করে দেয়। নেক্সট আমি বলতে পারি যেটা বডি, আমাদের শরীর, শরীরে যদি আমরা বলি যে উপরটা, বডির উপরে যে লেয়ারটা থাকে, এপিডার্মাল যে লেয়ারটা থাকে, এপিডার্মাল লেয়ারের উপরে যে যে আমাদের মেইনলি যে চুলের যে লেয়ারটা, মানে হেয়ার, হেয়ার যে পোর্শনটা, চুলের যে পোর্শনটা থাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা পোর্শন থাকে, যাকে আমরা বলি থাকি এপিডার্মাল হেয়ার, মানে হচ্ছে একটা আবরণ, তা চুলের আবরণ মোটামুটি থাকে, ঠিক আছে? সেখানেও আবার এক্সেপশন, সেখানেও একটা এক্সেপশন রয়েছে, যেখানে আমরা বলে থাকি মেইনলি সিটেশিয়ান একটা গ্রুপ রয়েছে, যারা জলজ স্তন্যপায়ী, তাদের কিন্তু এই আবরণটা কিংবা এপিডার্মাল হেয়ারিং যে লেয়ারটা থাকে সেটা থাকে না, বডির মধ্যে থাকে না। গ্ল্যান্ড, গ্রন্থি, গ্রন্থির ক্ষেত্রে আমরা জানি গর্ভগ্রন্থি ভীষণ একটা বড় জিনিস, যেটা সবার থাকে না, যেটা ম্যামেলের একটা ভীষণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সিবেশিয়াস মানে হচ্ছে সেবাম, আর একটা হচ্ছে ম্যামেল স্তন্য পাই, আমরা যেটা বলে থাকি। ওকে, তো সেবাম জিনিসটা কি আমি একটু জেনে নিই, আমরা যদি একবার জুলজিক্যাল গার্ডেনে যাই, মানে জুলজিক্যাল গার্ডেন জুতেও যদি যাই, চিড়িয়াখানাতে গেলে দেখি প্রত্যেকটা খাঁচার সামনে একটা অদ্ভুত গন্ধ চায়, তাই তো? তো সেই গন্ধটা কিন্তু মনে রাখবে সেবাম গ্ল্যান্ডের জন্য হয়ে থাকে, সেবাম গ্রন্থির জন্য হয়ে থাকে। এক একটা অ্যানিমালের নিজস্ব গন্ধ আছে, আর সেই গন্ধ দিয়েই আমরা তাকে চিনতে পারি, ঠিক আছে? তো সেটাই হচ্ছে সেবাম গ্রন্থি। স্তন্যপায়ী তো আমরা জানি, সেই জন্যই আমরা ম্যামেলিয়া কিংবা স্তন্যপায়ী নামটা বলে থাকি, মানে হচ্ছে মাতৃদুগ্ধ প্রদান করা,
ঘর্মগ্রন্থি আমরা সবাই জানি যেটা ঘাম প্রোডিউস করে কিংবা ঘাম নিঃসরণ করে সেটাকে বলে ঘর্মগ্রন্থি। ইয়ারপিনা, ইয়ারপিনা মানে আমাদের কানের যে লতি, যেটা তরুণাস্থির একটা আবরণ থাকে ইয়ারপিনা আমরা বলে থাকি। প্রত্যেকটা অ্যানিমেলের ক্ষেত্রেই আমরা ইয়ারপিনা দেখতে পাই, সে যাই বলো, কিন্তু সেখানেও এক্সেপশন হচ্ছে জলজ যে স্তন্যপায়ীগুলো রয়েছে তাদের কিন্তু ইয়ারপিনা থাকে না। ডায়াফ্রাম, ডায়াফ্রাম আমরা বলে থাকি, যদি আমরা ভালো করে দেখি আমাদের মানুষের হোমো স্যাপিয়েন্সের স্ট্রাকচার দেখি, দেখি আমরা ঠিক আমাদের হার্টের উপরে আর আমাদের ফুসফুসের তলায় একটা এরকম একটা লেয়ার থাকে, যেটাকে আমরা বলে থাকি মাস্কিউলার লেয়ার, কিংবা এটা হচ্ছে এক ধরনের পেশিময় একটা গ্রন্থি থাকে, পেশিময় একটা আবরণ থাকে, ঠিক আছে? তো সেটাকে আমরা ডায়াফ্রাম বলে চিহ্নিত করি। নেক্সট আমরা বলতে পারি হার্ট। হার্ট আমরা সবাই জানি আমাদের হৃদয় চারটে ভাগ রয়েছে, অলিন্দ আর নিলয়, ঠিক আছে? তো অলিন্দ নিলয় অরিকেল ভেন্ট্রিকল যেটা হচ্ছে দুটো দুটো করে থাকে, সেটা নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও করবো, সেখানে এটা নিয়ে আলোচনা করব। পরবর্তীকালে আমরা যেটা নিয়ে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ব্রেন মানে মস্তিষ্ক। মস্তিষ্কের কথা যদি আমরা বলি, মস্তিষ্ক আমরা জানি ভীষণ উন্নত মস্তিষ্ক, আমাদের সরীসৃপ বলো, এভিস বলো, ম্যামলস বলো, সবার মধ্যে আমরা বলে থাকি ম্যামলসদের মানে স্তন্যপায়ীদের মস্তিষ্ক ভীষণ উন্নত। উন্নত মস্তিষ্কর কারণটা কি? উন্নত মস্তিষ্কের কারণটা হচ্ছে বিভিন্ন ভাগে, আমরা যদি আমরা এখানে ট্যাবলেটের ছবিটা দেখে নিই, বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে, ঠিক আছে? এই চারটে ভাগে ভাগ করা রয়েছে মস্তিষ্কের যে ভাগটা রয়েছে, এই প্রত্যেকটা জিনিস ভাগগুলো মানে এই প্রত্যেকটা মস্তিষ্কের যে ভাগগুলো, এই ভাগগুলো ক্রেনিয়াম বলে যে ব্রেন বক্স, ক্রেনিয়ামের মধ্যে থাকে, আর এটা কানেক্টেড থাকে মানে যুক্ত থাকে কর্পোরা কোয়াড্রিজেমি, ট্রিজেমি দিয়ে এরা কানেক্টেড থাকে মানে এরা যুক্ত থাকে, প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কর্পোরা কোয়াড্রিজেমিয়া দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে? এরপর আমরা যে পোর্শনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দাঁত, টিথ। টিথ নিয়ে একটা ভীষণ একটা দাঁতাল ব্যাপার হয়ে যাচ্ছে, তো এনিওয়েজ, তো সেটা নিয়ে যদি বলি আমাদের দাঁতের কথা বলতে গেলে প্রথমেই আমাদের দাঁত দাঁত হচ্ছে থেকোডন্ট, থেকোডন্ট, থেকোডন্ট মানে কি? থেকো মানে হচ্ছে জ, এইদিকে দেখো একবার, এই যে আমাদের এই জয়ের মধ্যে যে আমাদের যে দাঁতের অবস্থানটাকে, এই যে জটা, সেই জন্য এটাকে বলা হয় থেকোডন্টিক টাইপ অফ টিথ। নেক্সট যে ডন্টিক টাইপ সেটা হচ্ছে হেটেরোডন্ট, হেটেরোডন্ট মানে আমাদের যে দাঁত গুলো রয়েছে সেগুলো কি কি আমরা জানি, ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার আর মোলার, এই যে চারটে ধরন, এরা প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা। আমার এখানে একটা পিকচার আমি এখানে দেখাচ্ছি, এখানে আমি চার রকম দাঁতকে আমি দেখাতে পেরেছি, এখানে ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, তো এই চার রকম দাঁত আমাদের রয়েছে, ঠিক আছে? তো ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এন্ড মোলার, তো এই জন্য এদের হেটেরো বলা হয়, প্রত্যেকটাই প্রত্যেকের সাথে সমান নয়, ওকে? আর নেক্সট আমরা যেটা বলতে পারি সেই যে দাঁতটা কিংবা সেই ধরনটা হচ্ছে ডাইফিওডন্ট, ডাইফিওডন্ট মানে কি? শেডিং, মানে আমাদের যে দুধের দাঁত পড়ে যায়, পড়ে গিয়ে আবার নতুন দাঁত ওঠে, এই যে ব্যাপারটা সেটাকে আমরা বলে থাকি ডাইফিওডন্টিক টাইপ। বোঝা গেল তাহলে? থেকোডন্ট জ আছে বলে, হেটেরোডন্ট বিভিন্ন ধরনের দাঁত আছে বলে, আর ডাইফিওডন্ট হচ্ছে দুবার মানে শেডিং, পড়ে যায় দুধের দাঁত, তার একটা হচ্ছে পার্মানেন্টলি, ওকে? নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে জনন, জননের পদ্ধতি আমরা জানি অবশ্যই, ম্যামাল গ্রুপ মানেই হচ্ছে এরা হচ্ছে ভিভিপেড, স্তন্যপায়ী, স্তন্যপায়ী মানেই হচ্ছে স্তন্যপায়ী, আর এরা প্রত্যেকে রিপ্রোডাকশন হচ্ছে ভিভিপেডাস, ভিভিপেডাস টাইপ অফ রিপ্রোডাকশন দেখতে পাই, মানে হচ্ছে বাচ্চা প্রসব করে, ডিম প্রসব করে না, কিন্তু এখানেও এক্সেপশন রয়েছে, আমরা যেটাকে বলে থাকি এগলিং প্ল্যাটিপাস মানে হংসচঞ্চু যেটাকে আমরা বলা হয়, তারা থেরিয়া বলে, প্রোটোথেরিয়া বলে একটা সাব ক্লাস থেকে বিলং করে, সাব ক্লাস থেকে আসে, তারা কিন্তু ভিভিপেরাস নয়, তারা কিন্তু ডিম প্রসব করে। আমরা সাধারণ জ্ঞানে পড়েছিলাম আগে যে এগলিং একটা ডিম প্রসব করা একটা প্রাণী স্তন্যপায়ী, সেটা কিন্তু
ভিভিপেডাস নয় ওভিপেডাস আর প্লাসেন্টা জরায়ু কানেকশন আর প্লাসেন্টা ওকে তো এইরকম একটা কানেকশন থাকে।